প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যান্টারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান আমরা স্বাস্থ্যে নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি কিন্তু আজকে এমন একটি বিষয়ের অবতরণা করতে চাই যা প্রতিদিনের আমাদের খাদ্যের যে অভ্যাসটি রয়েছে তার সাথে সম্পৃক্ত আমাদের প্রতিদিনের বেঁচে থাকা এবং জীবনধারণের সাথে সম্পৃক্ত আর সেটি হচ্ছে ভোজ্য তেল এই ভোজ্য তেলের সাথে আসলে কি থাকা উচিত এবং বিশেষ করে ভোজ্য তেলের সাথে আমরা যে সম্প্রতি যে সমস্যাটি লক্ষ্য করছি যে আমরা ভিটামিন ডি এর যে অভাবটি সেটি কিন্তু আমরা দেখছি চারদিকে পরিলক্ষিত হচ্ছে হয়তো একসময় আমরা সেটি নিয়ে খুব বেশি চিন্তা করতাম না কিন্তু বর্তমানে ভিটামিন ডি এর গুরুত্ব অনেকখানি বিশেষ করে ভিটামিন ডি ক্যালসিয়ামের যে মেটাবলিজম সেটির সাথে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের হার এবং যে আমাদের মাস্কস্কুলেটাল সিস্টেম এর সাথে গুরুত্বপূর্ণ এর সাথে মাতৃত্বজনিত জটিলতা আমাদের জীবন ধারণের সাথে স্বাভাবিক সম্পৃক্ততা এবং হৃদরোগসহ অন্যান্য অনেক জটিল রোগের সাথে ভিটামিন ডি সম্পৃক্ত কাজে এই ভিটামিন ডি আসলে আমরা কতটুকু পাচ্ছি সেই ভিটামিন ডিকে কি ভোজ্য তেলের সাথে যুক্ত করা যায় কিনা না এই সবগুলো প্রশ্ন আমাদের মাথায় কিন্তু এখন আলোচনার বিষয় এবং সেই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার সোহেল রাজা চৌধুরী জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট স্যার আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে স্টুডিওতে আরও যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর নাজমা শাহিন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত ম্যাডাম আমার ডান পাশে রয়েছেন মুস্তাক হাসান মোহাম্মদ ইফতিকার সাবেক অতিরিক্ত সচিব ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্যার আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ ধন্যবাদ আমরা আসলে খুব ভাবে বলছিলাম যে আজকের আলোচনার বিষয়টি একটি একদমই অন্যরকম ভিন্ন রকম আমরা আসলে সারা দিনের খাবারের মধ্যে যতটা নিয়ে কনসার্ন থাকি তার চেয়ে সবচেয়ে বেশি এখন কনসার্ন থাকি হচ্ছে খাবারের তেল নিয়ে বিভিন্ন রকমের মিথ আছে যে এই তেলটি খাওয়া যাবে না এই তেলটি খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে খাবারের তেলের পরিমাণ কেমন হবে বিশেষ করে যারা ডাক্তার বা হৃদরোগ বিশেষজ্ঞ বা কাজ করছেন তারা কিন্তু এটির উপর ভীষণভাবে গুরুত্ব দেন তো এই বিষয়টির সঙ্গে আরও যুক্ত যে যে জিনিসটা আমরা প্রতিদিন খাচ্ছি সেই জিনিসটি কতখানি আমরা বাজারজাত করতে পারছি একদম গুণগত মানসহ এবং একই সঙ্গে এটির সঙ্গে যে কোনো কিছু যুক্ত করলে সেটি কিন্তু আসলে আমাদেরকে কতখানি সমৃদ্ধ করতে পারবে এবং তার সঙ্গে প্রসঙ্গক্রমেই আমি বলতে চাই যে আমরা ২০১৩ সালে ভিটামিন এ যুক্ত করা হয়েছে এবং সেটি কিন্তু একটি সুফল আমরা দেখতে পেয়েছি আমরা যতদূর জানি একই সঙ্গে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল যে আমি বলবো যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে আমরা বলবো যে আয়োডিন যখন লবণের সঙ্গে যুক্ত করা হলো সেটি এখন কিন্তু বাজারে আয়োডিন মুক্ত লবণ পাওয়া সম্ভব নয় তো ঠিক একই রকমভাবে ভিটামিন ডি আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ভিটামিন ডি কে আমরা যুক্ত করতে চাই কেন আসলে করতে চাই ভিটামিন ডি আমাদের শরীরের উপর এর প্রভাব কি এবং এর অভাবে কি কি সমস্যা হতে পারে ধন্যবাদ আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমরা এর আগে অনেক আলোচনা এসেছি এখানে তবে আজকের একটু ব্যতিক্রমধর্মী আলোচনা যেখানে আমরা একটা বিশেষ প্রবলেম নিয়ে আমাদের জনগোষ্ঠীর একটা বিশেষ প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা জানি যে ভিটামিন অনেক ধরনের ভিটামিন আছে এবং ভিটামিনের প্রয়োজনীয়তা আমাদের শরীরে অনেক যদি এটা খুব কম পরিমাণ লাগে আমাদের শরীরে কিন্তু এটার যদি অভাব হয় বা যথেষ্ট পরিমাণ না মানে প্রয়োজনীয় পরিমাণ না থাকে তাহলে অনেক শারীরবৃত্তীয় কার্যক্রম যেটা থাকা থাকা গ্রোথ যেটা হওয়ার কথা সেটা হয় না তো অনেকগুলো ভিটামিনের মধ্যে ভিটামিন ডি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিটামিন ডি যেটা লাগে খুব কম পরিমাণ কিন্তু এটা যদি ঘাটতি থাকে বডিতে তাহলে দেখা যায় এক এক বয়সের ক্ষেত্রে এক এক ধরনের এটা ইম্প্যাক্ট বা প্রতিক্রিয়া করতে পারে যেমন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা গ্রোথ কম হতে পারে বুদ্ধিবৃত্তি এটা হতে পারে সমস্যা হতে পারে এবং যারা গর্ভবতী মহিলা মারা আছেন যারা বুকে দুধ পান করাচ্ছেন শিশুদেরকে বাচ্চাদেরকে তাদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয় যে গর্ভবতী বাচ্চার গ্রোথটা প্রবলেম হতে পারে হ্যাঁ আবার দেখা যায় যে ভিটামিন এ খিচুনে যেটা অ্যাক্লেমসিয়া যেটা বলা হয় সেই রোগটা বেশি হতে পারে প্রেগন্যান্সির সময় আবার বড়দের যদি এটা হয় আবার বাচ্চাদের ক্ষেত্রে যদি খুবই কম ভিটামিন ডি থাকে বডিতে না সে তাহলে এক ধরনের হাড়ের রোগ হতে পারে রিকেট যেটা বলা হয় এটা এক সময় বাংলাদেশে অনেক বেশি ছিল এখন আমরা কম দেখছি আবার এখন বয়স্কদের ক্ষেত্রেও যদি ভিটামিন ডি কম থাকে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগটা হয় বয়স্কালে যেটা বেশি দেখা দেয় এবং শেষতে সাথে আমরা দেখছি ইদানিং ভিটামিন ডি এর সাথে কিন্তু হৃদরোগ এবং অন্যান্য ক্রনিক ডিজিজেরও সমস্যা একটা সম্পর্ক এবং এটা বেশ গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডির মাত্রা কম থাকলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় বা হৃদরোগের কমপ্লিকেশনের ঝুঁকি বেড়েছে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনি আসলে যে জায়গাগুলোতে ভিটামিন ডি এর রয়েছে সেটি উল্লেখ করলেন এবং আমরা দেখছি যে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটি হয়তো অনেকেরই ধারণায় এতদিন ছিল না যে এটি এতগুলো কাজ করে থাকে আমাদের মধ্যে আমি অধ্যাপক ডাক্তার নাজমা শাইন আপনার কাছে একটু ফিরে আসতে চাই যে আসলে বাংলাদেশের এই যে সার্বিক যে চিত্রটি আমরা একটি সার্বিক একটি স্পট একটা গবেষণা দেখেছিলাম যে একটি হাসপাতালে যে প্রায় পঁচাত্তর পারসেন্ট ডাক্তারদের যারা নাকি কাজ করছেন তাদের মধ্যে ভিটামিন ডি মানে যে মাত্রাটি রয়েছে তার থেকে একেবারে নিচ্ছে যেটি আসলে অনেক সময় আমরা চিন্তাও করতে পারি না তো হঠাৎ করে এই যে আমরা যদি স্ক্যাটার চিন্তা করি বাংলাদেশের একদম শহর থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে বর্তমানে ভিটামিন ডি এর অবস্থাটি কি এবং কোন কোন জনগোষ্ঠী আসলে মূলত এটি দ্বারা ব্যাহত হচ্ছে বা আক্রান্ত হচ্ছে আমাদের তো দুটো ন্যাশনাল মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে হয়েছে একটা এগারো বারোতে তখন দেখা গেছে যে আমাদের যারা নন প্রেগনেন্ট নন লকটেটিং উইমেন যারা প্রজননক্ষম যে নারী জনগোষ্ঠী তাদের মধ্যে ভিটামিন ডির ডেফিসিয়েন্সিটা অনেক বেশি তখন এটা ছিয়াত্তর শতাংশ ছিল উনিশ বিশে যে আবার পরবর্তীতে আরেকটা সমীক্ষা হয় সেখানে দেখা যাচ্ছে যে এটা সত্তর দশমিক ছয় শতাংশ তাহলে আর পরবর্তী সার্ভেটাতে আন্ডার ফাইভ চিলড্রেনে দেখা গেছে যে পাঁচ বছরের কম বয়সের শিশুদের বাইশ শতাংশ তারা ভিটামিন ডি ডেফিসিয়েন্ট এবং এখানে আরেকটা খুবই মানে ইন্টারেস্টিং একটা দিক সেটা হলো যারা শহরের জনগোষ্ঠী তাদের মধ্যে কিন্তু ভিটামিন ডি ডেফিশিয়েন্ট এটা বেশি তুলনামূলকভাবে গ্রামের জনগোষ্ঠীর তুলনায় তা এখন যেটা হচ্ছে সেটা যে আমাদের যে লাইফস্টাইল আমরা যে সূর্যের আলোতে যাই না কারণ হলো এটা এখন ভিটামিন ডির ম্যাটাবলিজমটা বুঝতে হবে ভিটামিন ডি শরীরে কিছু তৈরি হয় আমাদের স্কিনের নিচে যে ফ্যাটি লেয়ার যেটা আছে সেভেন ডি কোলেস্টেরল সেটা লাইটের সূর্যের রশ্মির যে লাইট সেটা রেডিয়েশানে সেটা কনভার্ট হয়ে ভিটামিন ডি থ্রি হচ্ছে ভিটামিন ডি এর আবার দুটো ফর্ম আছে একটা ডি টু আর একটা ডি থ্রি আর আমরা খাবারের মাধ্যমে যে পাচ্ছি খাবারের মাধ্যমে সাধারণত ভিটামিন ডি টুটা পাই কিন্তু ডি থ্রিটা খুব কম খাবারের মধ্যেই থাকে বিশেষ করে যেগুলো ফ্যাটি ফিশ ফিশ অয়েল তারপরে ডিমের কুসুম দুধ ডিম এই জাতীয় খাবারের মধ্যে তা এখন আমাদের জনগোষ্ঠীর যদি আমরা খাদ্যাভ্যাস দেখি তাহলে পরে যে মানে অয়েলি ফিশ যেগুলো স্যামন ম্যাকারেল সার্ডিন এগুলো কিন্তু আমাদের দেশীয় মাছ না তো আমরা যে মিষ্টি পানির যে মাছগুলো খাচ্ছি সেগুলি কিন্তু ভিটামিন ডির পরিমাণ সেখানে কম আর আমাদের খাবারের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ভাত এবং শস্য জাতীয় খাবার তার সাথে কিছু শাকসবজি থাকে সেখানে কিন্তু ভিটামিন ডির প্রিকারসারগুলো সেই রকমভাবে থাকে না তো তাহলে পরে আমরা যারা রোদে কম যাচ্ছি ঘরের ভিতর থাকছি তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না ভিটামিন ডিটা শরীরে তৈরি হচ্ছে না আর খাবারও যেটা খাচ্ছি সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আমরা পাচ্ছি না এবং আমাদের এখানে আরেকটা গবেষণাও দেখা দেখা গেছে যে জেলে যারা সারাদিনই রোদে কাজ করে তাদের মধ্যেও দেখা গেছে যে পুরুষ যারা নদীতে মাছ ধরে তারা সারাদিনই রোদে থাকে তারপরেও তাদের উনিশ পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি ডেফিশিয়েন্সি পাওয়া গেছে তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণের মধ্যে সাম্প্রতিককালে বাইরে অনেক গবেষণা হয়েছে যে ভিটামিন ডি একটা ফ্যাট ফ্যাটিস ভিটামিন সেটাকে মানে খাবার থেকে এটা অ্যাবজর্পশন হয়ে এটা ব্লাডে যখন এটা ট্রান্সপোর্ট হতে হয় এটার একটা বাইন্ডিং প্রোটিন লাগে তা নাহলে এটা এক জায়গার থেকে শরীরের আরেক জায়গায় যেতে রক্ত মাধ্যমে যেতে পারে না সেই বাইন্ডিং প্রোটিনের ডিফেক্ট নিয়ে কিন্তু সারা বিশ্বেই কাজ কাজ হচ্ছিল বাংলাদেশে সাম্প্রতিক একটা কাজ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সেই আমাদের জনগোষ্ঠীর একটা আসলে মানে ভালোই সমস্যা বলতে হবে আর কি এটার একটা সমাধান আমাদেরকে খুঁজতে হবে জি খুব সুন্দর করে আপনি আসলে কারণগুলো বললেন বিশেষ করে ভিটামিন ডি শহর কেন্দ্রিক যারা মানুষ স্বাভাবিকভাবেই তাদের রোদে যাওয়া একেবারেই সীমিত বা আসলে রোদ আসেও না অনেক জায়গায় কাজে ওই জায়গাটি আসলে ব্যাহত হচ্ছে এবং খাদ্যাভ্যাসটি একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি আপনি উল্লেখ করলেন নিশ্চয়ই আপনার কাছে আলোচনায় ফিরে আসবো তার আগে আমি মুস্তাক হাসান মোহাম্মদ ইফতিকার আপনার কাছে একটু ফিরে আসতে চাই সেটি হচ্ছে যে আমরা যে প্রসঙ্গটাকে বললাম যে দুই হাজার তেরো সালে যে ভোজ্য তেলে যে সমৃদ্ধিকরণ আইন ভিটামিন এ যুক্ত করার যে একটি আইন প্রয়োজন হয়েছিল পরবর্তীতে হয়তো মানুষ সেটা সুফলও অনেকখানি পেয়েছে এর মানে বেশ করে আমরা রাত কানা রোগ নিয়ে অনেক এটা নিয়ে অনেক কথা হয়েছে কার্যকর হয়েছে সেক্ষেত্রে তো একই সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধকরণ এটি কি কোনো কার্যকর উপায় হতে পারে ভোজ্য তেলের সাথে অথবা আমি যদি বলি যে অন্য কিছুর সাথে যুক্ত না করে আমরা তেলের সাথে কেন এটা যুক্ত করতে চাই এবং এ এবং ডি দুটি যদি একসঙ্গে থাকে তাহলে আসলে সেটি কতখানি যৌক্তিক হবে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা এবং চ্যানেল টোয়েন্টি ফোর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আপনি যেটা বলেছেন এটা সংক্ষেপে বলা যায় যে হ্যাঁ এটা সম্ভব কারণ ভিটামিন ডি আমরা এ যেমন আমরা দিতে পেরেছি ভোজ্য তেলে ভিটামিন ডিটা সহজে দেওয়া যায় এবং ভিটামিন এ এবং ডি দুটো একসাথে ভোজ্য তেলে মিক্স করার কর্মসূচি সরকারের আছে সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং এটা হচ্ছে যে নেদারল্যান্ডস ইন্ডিয়া পাকিস্তান সহ সহলিস্ট দশটা দেশের নাম আমি জানি যেখানে এ এবং ডি দুটো একসাথে মিক্স করা হচ্ছে এবং এতে করে সুফল সহজে পাওয়া যাবে এটা নিশ্চিত মানে এটি আসলে একেবারে পরীক্ষিত পরীক্ষিত ইয়া এটা পরীক্ষিত আচ্ছা তেলের সাথে আমার মনে হয় যে এটা মেশানোটা সবচেয়ে বেশি যুক্তি কারণ এটি প্রতিদিনের প্রয়োজন এবং সবাই ব্যবহার করছে এটা প্রফেসর নাজমা যেটা বললেন যেটা ফ্যাট সাল বলতো ফ্যাট কাজের সাথে মিশে যাচ্ছে আর ভোজ্য তেলটা হচ্ছে সার্বজনীন ব্যবহার মানুষ যদি একবেলা নাও খায় কিন্তু সে যাই রান্না করুক না কেন সেখানে তেলটা থাকবে এই অনেক দেশে এবং আমাদের দেশে এটাকে একটা ভালো মাধ্যম হিসেবে পাওয়া গেছে ভোজ্য তেলের সাথে আর ভোজ্য তেলের সাথে মিক্স করার একটা অভিজ্ঞতা আমাদের আছে ভিটামিন এ অতএব এ এবং ডি যেহেতু পাওয়া যায় এই প্রিমিক্সটা একসাথে অতএব এটাও এবং দুটি আসলে ফ্যাট সলিউবল ভিটামিন দুটি ফ্যাট সলিউবল ভিটামিন খুবই সুন্দর করে আসলে যৌক্তিকভাবে কথাটি বললেন এটি খুবই গুরুত্বপূর্ণ আসলে নিশ্চয়ই একটি এভিডেন্স হিসেবে থাকবে অধ্যাপক ডাক্তার সোয়েল রেজা যদি আমি আপনার কাছে যদি ফিরে আসি যে ভোজ্য তেলের আমরা আসলে এই বিষয়গুলো যুক্ত করলাম একই সঙ্গে যেটি আমরা বলতে চাই যে বিভিন্ন যে তারতম্য রয়েছে মানে শ্রেণীভেদে বিশেষ করে দেখা যাচ্ছে নারী শিশু পুরুষ এবং যারা খুবই উচ্চবিত্ত বা একদম নিম্নবিত্ত যারা কাজ করছে এদের মধ্যে যে ঘাটতিজনিত যে আসলে একটি চিত্র আমরা লক্ষ্য করেছি পার্থক্য সেটি কি আপনারা কখনো কোনো গবেষণা বা কোনো কিছু মধ্যে উঠে এসেছে কিনা জি ওই ম্যাডাম যে বলেছেন যে সার্ভে কথা বললেন সেই সার্ভেতেই আমরা দেখেছি যেমন যদি বাচ্চাদের মধ্যে দেখা হয় তাহলে দেখা গেছে ইন্টারেস্টিংলি আমরা যে যদি আমরা সোশিও ইকোনমিক স্ট্যাটাস দেখি সেই বাচ্চাদের মধ্যে কিন্তু কি বলে এই লো ইকোনমিক স্ট্যাটাসেও বাচ্চাদের মধ্যে ঘাটতিটা আছে ভালো ঘাটতি আছে হ্যাঁ আবার যদি আমি অ্যাডাল্টের মধ্যে দেখি প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখি তাহলে দেখা যাবে হাই ইকোনমিক স্ট্যাটাসে যারা যারা একটু কী বলে টাকা পয়সা বেশি আছে বা তাদের মধ্যে ঘাটতিটা বেশি তো ধরনের চিত্র দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে যারা লো প্রেশার তাদের মধ্যে ঘাটতি বেশি আবার যারা একটু টাকা পয়সা আছে তাদের মধ্যে হাই তাদের উচ্চবিত্তদের মধ্যে ঘাটতিটা বেশি অ্যাডাল্টের মধ্যে তো এটা মনে হয় ওই যে শহরাঞ্চলে বসবাস করে উচ্চবিত্ত বয়স আমরা একটু আগে বললাম যে শহরাঞ্চলে আছেন যারা তাদের ঘাটতি বেশি হয় রোদের রোদ হচ্ছে না কিন্তু সাধারণভাবে আমাদের খাওয়া দাওয়ার প্যাটার্নটাই ভিটামিন ডি সমৃদ্ধ না বিশেষ করে আমাদের যে যে সমস্ত খাবার থেকে ম্যাডাম যেটা বললেন আসে ভিটামিন ডি সেগুলো আমাদের সব জায়গায় যেমন ডিমের থেকে আসে মাংস তেল সামুদ্রী মাছ থেকে সেগুলো আমরা খাই না তো আমাদের ফুড আমাদের অভ্যাসটা এরকম যে ভিটামিন খাবার থেকে আসে না সেই সাথে আমাদের আরেকটা যেটা সমস্যা হচ্ছে সূর্যরশ্মি যেটা পাওয়া দরকার আবার ইদানিং যেটা সমস্যা হচ্ছে এয়ার পলিউশন এয়ার পলিউশনের জন্য সূর্যের যে রশিটা দরকার আমাদের এই ভিটামিন ডি তৈরি করার ক্ষেত্রে সেটাও আমাদের কাছে ঠিকমতো আসছে না তো সব মিলিয়ে আমাদের একটা এই ভিটামিন ডির একটা ঘাটতি বেশ ব্যাপকভাবে দেখা দিচ্ছে এবং এটা একটা জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জানি যে কোনো একটা পপুলেশনে যদি একটা একটা সার্টেন লেভেলের উপরে প্রবলেমগুলো থাকে যেমন বিশ পার্সেন্টের উপরে ঘাটতি থাকে এটা পাবলিক হেলথ একটা সমস্যা এটাকে তখন আমার দিয়ে রোগী চিকিৎসা না করে সবাই আমরা পাই ভিটামিন সেই ব্যবস্থাটা করতে হবে একটি প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা একটা ধারণা রয়েছে যে রোদে গেলে ভিটামিন ডি আসলে আমরা সমৃদ্ধ হচ্ছি মানে ম্যাডামও তাই বললেন যে যে চেঞ্জটি হয় আমাদের ত্বকের নিচে তো এই রোদে থাকার বিষয়টিও কিন্তু আসলে একটি সাইন্টিফিক একটি প্রক্রিয়া রয়েছে শুধু আমরা যে রোদে একটু গেলাম তাতে হবে না নির্দিষ্ট সময়ে শরীরের একটি অংশ উন্মুক্ত করার এই বিষয়টি নিয়েও কিন্তু আমরা আসলে সচেতন নই বিষয়টি আসলে যদি যতটা আমরা জানি যে সাধারণত সকালের ভোরের দিকে রোদটা এবং বিকালের দিকে রোদটা আমাদের এই ভিটামিন ডি কনভার্সনে বেশি সাহায্য করে এবং সেই সাথে আমাদের শরীরটা শরীরের অংশগুলো উন্মুক্ত থাকতে হবে এখন যেটা হচ্ছে আমাদের যে কালচারাল জি কেবল আমাদের যে কাপড় চোপড় পরার ধরন যেটা পাশ্চাত্যের মতো না তো আমাদের তো শরীর সাধারণত ঢেকেই রাখা হয় সবচেয়ে সব ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্য সেই জন্য এই সূর্যর থেকে মানে সূর্য রশ্মির থেকে যে ভিটামিন ডি সংশ্লেষণ সেটাতে আমরা খুব একটা লাভবান হচ্ছি বলে আমার মনে হয় মনে হচ্ছে না এটি আসলে গুরুত্বপূর্ণ আমি ম্যাডামের কাছে একটু ফিরে আসি যে স্যার যে প্রসঙ্গটি বললেন যে সূর্য থেকে ভিটামিন ডি পাওয়ার যে প্রক্রিয়াটি এটি অনেক ক্ষেত্রেই আসলে আমরা ব্যাহত হচ্ছে বিশেষ করে আমাদের সোসিও কালচারাল যে বিষয়টি রয়েছে তো আসলে এই যে খাদ্যের সাথে আপনি যেটা বললেন যে খাদ্যের সাথে যে ভিটামিন ডি আমরা যুক্ত করতে চাই বিশেষ করে ভোজ্য তেলের সঙ্গে সেটি আসলে কোন অংশটি ভিটামিন ডি টু নিশ্চয়ই ডি যেটা অনেকগুলো গবেষণায় দেখা গেছে কারণ হলো মোস্তাক অলরেডি বলেছেন যে দশটার মতো দেশের নাম উনি বলতে পারবেন এরকম অনেক দেশেই যখন তারা এই ভিটামিন তেলের সাথে এবং তেলটাকে সেটা হচ্ছে যে ফর্টিফিকেশন যখন আমরা করবো যে ডক্টর সোহেল বলেছেন যে এটা এখন জনস্বাস্থ্য সমস্যা তো জনস্বাস্থ্য সমস্যা হলে পরে সেটার সমাধানে কিন্তু আমাদের দেখা গেছে যে ফর্টিফিকেশন একটা সমাধান সমাধান তো সেখানে বাহক একটা খুব গুরুত্বপূর্ণ যেমন আয়োডিনের বেলায় আমরা লবণকি যেটা ওটা ওয়াটার সলিব এবং ওটা বেশিও খেতে পারবে না কমও খেতে পারবে না ধনীও খাবে গরিবও খাবে ভিটামিন এর বেলায় কিন্তু তখন আমরা দেখেছি যে তেল যে তেলের সাথে যদি দেওয়া হয় তাহলে পরে সেটা ফ্যাট সলিবল ভিটামিন এবং তেল একটা পরিমাণ সবাই খায় ধনী গরিব সবাইকেই কারণ হচ্ছে আমাদের যে রান্নার পদ্ধতি আমরা কিন্তু আমাদের রান্নার বিশেষ করে তরকারি কিংবা অন্যান্য জিনিস আমরা কিন্তু অয়েল বেসড রান্না তো সেখানে যদি আমরা ভিটামিন এ দি আমরা এটা আমরা দেখতেই পেয়েছি যেটার একটা আমরা মানে খুবই ভালো ফলাফল পেয়েছি তো সেই ক্ষেত্রে ভিটামিন ডি থ্রিটা ইফিক ট্রায়াল অনেক হয়েছে এবং সেখানে দেখা গেছে ডি টু এবং ডি থ্রির মধ্যে ডি থ্রিটা খুব সহজে সেরামে রক্তের মধ্যে যেহেতু ভিটামিন ডির মাত্রাটা সেটা বাড়ায় আর আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই এই যে ডক্টর সোহেল বললেন যে অ্যাফলুয়েন্ট ক্লাসের মধ্যে যারা পর্যাপ্ত পরিমাণ কিন্তু ডিম দুধ মাছ মাংস খাচ্ছেন তারপরেও সেই জনগোষ্ঠীর মধ্যে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আছে যে বডিতে যখন ফ্যাট ডিপোজিশন বেশি হবে তখন এই ফ্যাট ভিটামিন ভিটামিনগুলো কিন্তু এডিপোস টিস্যুতে যে জমা হয় যেটা আর ব্লাডে আসতে পারে না সেই কারণেও কিন্তু দেখা যায় যে তারা খেলেও সেটা তার প্রয়োজন অনুযায়ী এটা সেরামে ব্যবহার আসতে পারছে না আর কি সেই সমস্যাটা থেকে যায় তো সেই কারণে আমরা মনে করি যে যেহেতু ভিটামিন এ ফর্টিফিকেশন হচ্ছে তেলের মাধ্যমে

আমি আসতে চাই মুস্তাক হাসান মোহাম্মদ ইফতিকার স্যার আপনার কাছে যে আসলে এই যে ভিটামিন ডিকে আমরা যুক্ত করতে চাচ্ছি আপনি বলছেন যে অলরেডি এটি মাত্র প্ল্যানের রয়েছে যে সেটিকে যুক্ত করার জন্য তো সেক্ষেত্রে আসলে মূল মানে এখনো পর্যন্ত আমরা সেটি আসলে করতে পারিনি কেন মানে মূল চ্যালেঞ্জগুলো আসলে কি কী ছিল চ্যালেঞ্জগুলো ধন্যবাদ এই এই সিদ্ধান্তটা আমি যতদূর জানি যে প্রায় দু বছর আগে হয়েছে কারণ এই ভিটামিন এ এবং ডি মেশানোর ব্যাপারে প্রোগ্রামও তৈরি হয়েছে প্রায় দু বছর আগে কাজে এটা বাস্তবায়ন কেবল শুরু হয়েছে আর প্রফেসর সোহেল প্রফেসর নাজমা মুরাজ যেটা বললেন যে এই জিনিসগুলো আমাদের আগে নলেজে ছিল না রিসেন্টলি আমরা কনশাস হয়েছি এবং গভর্নমেন্ট এটা কিন্তু কনসাস হয়েছে এই জন্য এটা চিন্তা করেছে এবং কাজ শুরু করেছে এভিডেন্স সংগ্রহ করা শুরু করেছে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে অ্যাওয়ার করা শুরু করেছি অলরেডি বিভিন্ন পোস্টার টোস্টার তৈরি করে আমরা বলতে চাচ্ছি যে এটা দরকার এখন এবং একই সঙ্গে বাজারে খোলা তেল যেগুলো পাওয়া যায় এবং যেগুলো প্যাকেজিং যে সমৃদ্ধ বা ব্র্যান্ডেড তেল পাওয়া যায় এর মাঝে কি কোনো আসলে এই মিশানোর ক্ষেত্রে জায়গাটি আসলে কোথায় যে কোনো পার্থক্য হবে কিনা আপনি ওই ভিটামিন এ কন্টেন্ট পরিমাণের কথা বলছেন জি ডি এর কথা বলছি ও ডি এর কথা না দেখেন ও যে ভিটামিন এর ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা সেটা হলো যে যেটা খোলা তেল বিক্রি হচ্ছে সেখানে আমরা ভিটামিন এ মাত্রার নিচে পাচ্ছি কখনো পাচ্ছি না সেটি তো এখন একই ঘটনা ভিটামিন ডি এর ক্ষেত্রেও ঘটতে পারে ভিটামিন এ এবং ডি এই দুটোই হচ্ছে যে আপনার লাইট এফেক্ট করে এই প্যাকেজিং নিয়ে কিন্তু অনেক ধরনের কথা রয়েছে বিশেষ করে আমরা এখনো দেখছি যে বাজারে খোলা তেল বিক্রির পরিমাণ কিন্তু কমেনি যেটা আশা করেছিলাম যে তেলগুলো রয়েছে যারা যেগুলো অথবা অন্য অন্য প্যাকেটে বিক্রি হচ্ছে সেটার দাম আবার সেখান থেকে পার্থক্য হয়ে যায় ফলে মানুষ সাধারণ মানুষ অনেকেই ওটাকে বেছে নেয় এই প্যাকেটজাতকরণের গুরুত্ব গুরুত্বটা কি আসলে তেলের ক্ষেত্রে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কারণ আমাদের তো আইনে আছে যে খোলা তেল বিক্রি করা যাবে না আমরা আইন করে এটা বন্ধ করে দিয়েছি কিন্তু তারপরেও সরকার কিছু সময় দিচ্ছে যেন একটা আস্তে আস্তে উইড্রো করে কিন্তু এবার গবেষণাও দেখা গেছে যে বেশিরভাগ লোক কিন্তু এখনও খোলা তেলই ব্যবহার করছে হ্যাঁ খুব মানে একটা কম পারসেন্টেজই আমরা এই প্যাকেটজাত তেল বা বোতলজাত তেল ব্যবহার করছি এবং সেটা সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে একটু আগে আমরা আলাপ করছিলাম যেটা যে খোলা তেলটা যেভাবে ট্রান্সপোর্ট করা হয় যেভাবে নিয়ে যাওয়া হয় বাল সেটা খুব স্বাস্থ্যকর উপায় না এবং এই যে ধরনের বড় বড় বাক্স যেগুলো মানে প্লাস্টিকের যে বড় বড় ক্যানগুলো ইউজ করা হয় সেগুলো ওই অস্বাস্থ্যকর বা কেমিক্যালের ড্রাম সেগুলো নিয়ে তো সেটাতে ওই তেলের মধ্যে অনেক ধরনের কন্টামিনেশন চলে আসে এটা একটা সমস্যা আর প্যাকেজিংয়ের ব্যাপার যেটা ভালো আছে যে আমরা এখন যেটা চাচ্ছি আমরা যদি বলি যে এই সব প্যাকেট যত করে ফেলতে হবে তাহলে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন যারা কম তেল কিনতে একসাথে এতগুলো তেল কিনতে পারে না তাদের জন্য আমরা কি প্যাকেজ তৈরি করব সেটাও আমাদের ভাবার আছে যে আমরা ওনাদের কাছে কীভাবে পৌঁছাবো তো এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে আমরা গতকালকেও একটা বিশ্ববিদ্যালয়ের সাথে বসছিলাম যেখানে তারা এটা নিয়ে গবেষণা করছেন বেশ কিছু মতামত উঠে আসছে যেমন আমরা ছোট ছোটো স্যাক যেটা তৈরি করতে পারি যেটা শ্যাম্পু যেরকম করে বিক্রি হয় সেরকম এক সময় ছোট ছোটো বোতল তৈরি করা যেতে পারে কাগজের যেটা ট্রাপ্যাক একটা কোম্পানির নামে আছে কিন্তু কাগজের প্যাকেট তৈরি করে দেওয়া যেতে পারে এবং আমাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যেন আমরা এই প্যাকেটগুলো তৈরি করতে পারি ইত্যাদি ব্যাপারে গবেষণা চলছে তবে এটা খুব দ্রুতই একটা সমাধানে আসতে হবে কারণ আমরা চাই যেন এই যে খোলা তেলটা যেন বিক্রি আসলেই বন্ধ হয় কারণ এটার সাথে অনেক ধরনের সমস্যা আছে যেটা ম্যাডাম একটা গবেষণায় হয়তো বলবেন ওনারা কি পেয়েছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সৈল রেজা আমি অধ্যাপক ডক্টর নাজমা শাহিন আপনার কাছে ফিরে আসি অনেক কিছু জানার আছে এই যে প্রথমত আসলে তেল নিয়ে কিন্তু একটা তেলসমাতি কাণ্ড যে কোন তেল খাবো কোন তেল খাবো না এবং সব তেলে সব সব কিছু উপাদান সমৃদ্ধ কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে যেটি বাজারে আসছে যে তেলগুলো বেশিরভাগ ভোক্তাই দেখা যাচ্ছে যে খোলা তেলের উপরে অনেকখানি নির্ভরশীল সেক্ষেত্রে সূর্যের মানে এই খোলার বিষয়টি কন্টামিনেশনের একটি চান্স থাকে সেটি নষ্ট হচ্ছে দ্বিতীয়ত সূর্যের আলোর একটি প্রভাব রয়েছে এবং প্যাকেজিংয়ের যে বিষয়টি বর্তমানে বাজারে প্যাকেজিং আলোর প্রভাব এবং কন্টামিনেশন বা এই যে নষ্ট হচ্ছে দূষিত হচ্ছে এই দুটি প্রভাব সম্পর্কে আমাদেরকে একটু বলুন আমরা একটি গবেষণা করেছিলাম সেটা সারা ব্যাপী সেটা হচ্ছে সব তেলগুলো আমরা দেখেছি যে খোলা তেল কিভাবে এগুলো ট্রান্সপোর্টেশন হয় কারণ এগুলো তো বিশেষ করে আমরা দেখেছিলাম যে দুটো তেল সবচেয়ে বেশি আমাদের এখানে মানুষ কনজিউম করে সয়াবিন অয়েল এবং পাম অয়েল তো এগুলো তো রিফাইনারির থেকে যায় হচ্ছে হোলসেলারের কাছে হোলসেলারের কাছ থেকে যায় রিটেলারের কাছে এবং সেই জায়গায় আমরা দেখেছি যে এই যে রিফাইনারিতে তারা রিফাইন করার পরে সেটাকে ফর্টিফিকেশান করে তারপরে যে ড্রামে করে নিয়ে যাচ্ছে সেই ড্রামগুলো দেখা যায় যেগুলো বিভিন্ন কেমিক্যালস আসে যে সেই কেমিক্যালসের ইউজ যে ড্রামগুলো সেই ড্রামগুলো তারা ইউজ করে এবং সেই ড্রামগুলো কখনো ধোয়া হয় কি না বলতে পারবো না আমাদের কাছে যে চিত্রটা উঠে এসেছে সেই ড্রামগুলি খুবই নোংরা প্লাস হচ্ছে যে এগুলো তো সেইভাবে কাবার থাকে না যেখানে মানে ড্রাম থেকে বিক্রি করছে এখন এটা হচ্ছে যে আমাদের মানে বেশিরভাগই ভোক্তা তাদের যে আর্থ সামাজিক অবস্থা তারা ওই খুব সামান্য একটু অ্যামাউন্ট বোতলের মধ্যে তেল তারা কিনে নিয়ে যায় সেই জন্য তাদের খোলা তেলটাই তাদের জন্য তারা এটাকে কিনতে পারে ক্রয় ক্ষমতার মধ্যে তো সেই সমস্যাটা একটা আছে সেটার সমাধান খোঁজার জন্য বিভিন্ন ধরনের ইয়ে হচ্ছে তো সেখানে একটা যেটা হচ্ছে যে কন্টামিনেশন যেমন আছে তেমন আবার আমরা যেমন দেখেছি সব তেলের মধ্যে আমরা মারকারি বেশি যা থাকার কথা তার চেয়ে মারকারি অনেক বেশি পেয়েছি সাম্প্রতিককালে এটা এর একটা জার্নালে আমাদের এই পেপারটা পাবলিশড হয়েছে তো এছাড়াও যে জিনিসটা হচ্ছে এই যে খোলা তেলটা যে এই খোলা তেলটা সূর্যের আলো তারপরে আমাদের যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি সামারে টেম্পারেচারটা অনেক বেশি থাকে তাতে দেখা যায় যেগুলো পলে আনস্যাচুড়েটেড ফ্যাট যেহেতু সয়াবিনে বেশি সেটা তাড়াতাড়ি সেটা নষ্ট হয় মানে তার আনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো ভেঙে যায় যার ফলে দেখা যাচ্ছে যে এর মধ্যে যে ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা একটা কিন্তু আরেকটা নতুন ক্ষতির মাত্রা তৈরি করে এই তেলগুলো খাওয়ার ব্যাপারে আর যেটা আরেকটা আপনি বললেন যে তেলগুলোর মধ্যে যে কোন তেল এখন এটা কিন্তু একটা মানে সারা বিশ্বেই কিন্তু এটা একটা খুবই আলোচিত এবং বিতর্কিত একটা বিষয় কারণ অলিভ অয়েলটাকে যেভাবে বলে ফেলা হয় যে অলিভ অয়েলটা খুব হেলদি সেই অলিভ অয়েল কিন্তু আমাদের খাবারের সাথে যায় এটা যদি সালাদ টালাদ মানে হালকা ফ্রাই সেগুলোতে অলিভ অয়েল চলে আর অলিভ অয়েলের যে দাম অলিভ অয়েল সবাই কিনে খেতে পারবে না তা আমাদের এখানে সয়াবিন এবং পাম অয়েলটাই বেশি চলে সয়াবিনের সমস্যাটা হলো সেখানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আমরা যে রিফাইনিং প্রসিডিওরগুলো আমাদের এখানে আছে আমরা যে গবেষণা করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে ট্রান্সফ্যাট তৈরি হচ্ছে ট্রান্সফ্যাটের মাত্রা বেশি যদি ট্রান্সফ্যাটের মাত্রা ধরে আমরা আগাই তাহলে দেখা যাবে যে সয়াবিন থেকে ট্রান্সফ্যাটের সমস্যাটা বেশি আবার পাম পামওয়েলে যেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি যেটা আবার ডক্টর সোহেল এখানে বসে আসেন তার রুগীদেরকে বলবে পাম অয়েল খেতে না তো সেই ক্ষেত্রে আবার পাময়েল স্যাচুরেটেড ফ্যাট বেশি বলে পাম অয়েল তা এখন সারা বিশ্বে যেটা বলা হয় মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো তো বেশি সেটা মাত্রা মোটামুটি ভালো সেগুলো খাওয়ার জন্য তো সেইটা দেখতে গেলে আমাদের দেশে যে আমরা সরিষার তেল খাই সেটাতে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি কিন্তু আবার ওইটার একটা নেগেটিভ দিক আছে সামনে কোন পর্বে মানে এটি নিয়ে আসলে অনেক কথা বাকি রয়েছে আমি সরাসরি মোহাম্মদ হাসানিকার আপনার কাছে চলে এসে আপনার কাছে বেশ কিছু জিনিস জানার আছে তার মধ্যে প্রথমে যেহেতু আপনি নিরাপদ আহ খাদ্য কর্তৃপক্ষের একজন প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান যে ছিলেন তো এই যে তেলগুলো হ্যাঁ এই তেলের যে নিরাপত্তা বিষয়টি যে আমরা যখন মানুষের মাঝে আসছে বিশেষ করে একেবারে মানে উৎপাদন থেকে শুরু করে রিটেলার হয়ে আমাদের কাছে আসছে এই খাদ্যের নিরাপত্তা বিষয়টি কিভাবে আসলে নিয়ন্ত্রিত হয় এবং আমরা কেন প্যাকেটজাতকরণের যে স্বচ্ছটা মানে স্বচ্ছ প্যাকেটজাতকরণ অথবা খোলা তেল এই বিক্রিটি আসলে কেন আমরা বন্ধ করতে পারছি না কী মনে হয় আপনার ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন মধ্যে আমি দুটো ভাগ করে নিচ্ছি একটা হলো সেফটিটা মেনশন মেনটেন করা এনসিওর করা আর একটা হলো যে স্বচ্ছ প্যাকেজিংটা তো আমাদের আমি প্রথমে বলবো কয়েকটা কারণ একটা হলো প্রথমে আইনের দুর্বলতা দুই নম্বর হলো যে রিফাইনারি এবং প্যাকার্সদের আগ্রহ কম বা সচেতনতার অভাব এবং ভোক্তার যেটা একটা ইচ্ছা আছে কি যে সে ওই যে প্যাকেটের ভিতরে পণ্যটা দেখতে চায় এই এই বাসনা এই এটা হচ্ছে যে এগুলো প্রথম বাধা এখন আইনের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো যখন আমরা ভোজ্যতল ২০১৩ দুই হাজার আইন এবং পনেরোতে বিধিমালা করলাম তখন আমরা গুরুত্ব দিয়েছিলাম হচ্ছে সমৃদ্ধিকরণের উপরে তখন আমরা প্যাকেজিং সম্পর্কে বেশি কিছু বলিনি কোন প্যাকেজিং কী হতে হবে এখনও বলা নাই শুধু বিধিমালায় বলা আছে কি যে এটা যেন হচ্ছে ওই ময়েশ্চার অ্যাবজার্ভ না করে এটা বলা আছে আচ্ছা তাহলে দেখেন ওখানে একটু বলা থাকলে ভালো হতো কারণ এটা তো বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে হবে যে দশ বছর পিরিশ বছর পরে কি আবিষ্কার হতে পারে তাই না আচ্ছা ওইদিকে হচ্ছে বিডিএসের যে স্ট্যান্ডার্ড বইটা আছে বুকলেট সেখানে হচ্ছে পাম অয়েলের ক্ষেত্রে বলা আছে যে এটা প্যাকিং করতে হবে ডার্ক ডার্ক মেটালিক বা প্লাস্টিক বস্তু দিয়ে আর সয়াবিনের ক্ষেত্রে এটা বলা নাই তো এই বিষয়গুলো খেয়াল করা নাই তো এইটা হলো এই এই দুর্বলতাগুলোর মধ্যে থেকেই একটা সুযোগ হয়তো বা রিফাইনারিরা পেয়ে গেছে আর ছোট করে সংক্ষিপ্ত করে শুনি পরের অংশটি আচ্ছা ও পরের অংশটা হচ্ছে যে যেটা আপনি স্বচ্ছ বললেন এটা হলো যে সূত্রটা ওখান থেকে এসেছে এখন যেমন আমাদের বিজ্ঞান এগিয়ে গেছে এবং আমরা দেখছি যে আলো এবং বাতাসে যে অক্সিজেন এই দুটাকে তেলকে খারাপ করে দিতে পারে ফ্রেশনেস থাকে না দুর্গন্ধ হচ্ছে তারপরে ওই যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তো এই এই জিনিসটা চিন্তা করে আমাদেরকে এটাকে অসচ্ছ করা অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ আমরা এবং অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা একেবারেই শেষ পর্যায়ে আজকের এই আলোচনায় যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ভিটামিন ডি যে অভাব আমরা অনুভব করছি সেটিকে আমরা পূরণ করতে পারি ভোজ্য তেলের সাথে সম্পৃক্ত করে এবং সেটি ভীষণভাবে সম্ভব এবং হয়তো অদূর ভবিষ্যতে আমরা সেটি দেখতে পাব একই সঙ্গে যে প্যাকেটজাতকরণ এবং খোলা তেলের যে অপকারিতা সেটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আশা করছি সেটি নিয়ে বর্তমান সরকার আরও বেশি ভাববেন আমরা আসলে নিরাপদ খাদ্য গ্রহণ করি সুস্থ থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন